আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি দেখাই দেব কিভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওয়ার্ড দেখে এম্পিয়ার বের করবেন এবং এম্পিয়ার দেখে ওয়ার্ড বের করবেন, অথবা কত কিলোওয়াটে কত এম্পিয়ার হয় এবং কত এম্পিয়ারে কত কিলোওয়াট হয় সেটা বের করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমরা নতুন বাসা বাড়িতে এবং ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল লাইন দেওয়ার জন্য প্রথমে আমাদের কেবল সাইজ নির্ণয় করতে হবে। তো কেবল সাইজ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ইন্ডাস্ট্রিতে এবং বাসা বাড়িতে কত ওয়াট বা কত কিলোওয়াট লোড থাকবে সেটা আমাদের বের করতে হবে। তারপরে আমাদের ওয়াট বা কিলোওয়াট থেকে আমাদের এম্পিয়ার বের করতে হবে এবং এম্পিয়ার দেখে আমাদের কেবল সাইজ নির্ণয় করতে হবে। এবং বিভিন্ন সময় আমাদের মোটরের নেম প্লেট থেকে কিলোওয়াট মুছে যায়, শুধু এম্পিয়ার দেখা যায়, তখন এম্পিয়ার দেখে আপনার কিলোওয়াট বের করতে হবে। এবং অনেক সময় কিলোওয়াট দেওয়া থাকে, এম্পিয়ার মুছে যায়, তখন আমাদের কিলোওয়াট দেখেই আমাদের কত এম্পিয়ার কারেন্ট লোড নেবে মোটর সেটা বের করতে হবে। সেই জন্য আমাদের কিলোওয়াট দেখে এম্পিয়ার এবং এম্পিয়ার দেখে কিলোওয়াট এবং ওয়াট দেখে এম্পিয়ার, এম্পিয়ার দেখে কিলোওয়াট বের করার নিয়মটা জানা খুবই জরুরি। আর সেটা যদি আপনি সহজভাবেই কোনো প্রকার সূত্রের ঝামেলা ছাড়াই বের করতে পারেন তাহলে তো আরও ভালো। ওয়াট দেখে এম্পিয়ার এবং এম্পিয়ার দেখে ওয়াট বের করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সূত্র ব্যবহার করে থাকি। যেমন সিঙ্গেল ফেজ লাইনের জন্য একটা সূত্র ব্যবহার করি এবং থ্রি ফেজ লাইনের জন্য আলাদা আরেকটি সূত্র ব্যবহার করি। তো বন্ধুরা, আপনারা যদি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কোনো প্রকার সূত্র মুখস্থ করতে হবে না এবং কোনো প্রকার সূত্র জানতে হবে না। আপনি সূত্রের ঝামেলা ছাড়াই ওয়াট দেখে এম্পিয়ার এবং এম্পিয়ার দেখে ওয়াট, কিলোওয়াট দেখে এম্পিয়ার এবং এম্পিয়ার দেখে কিলোওয়াট বের করতে পারবেন। সেজন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যেহেতু ঝামেলা ছাড়াই ওয়াট দেখে এম্পিয়ার এবং এম্পিয়ার দেখে ওয়াট বের করবো, সেজন্য আমাদের মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা টোটালি ফ্রি এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি আজকের ভিডিওর শেষে দেখাই দিব, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো আমরা এখন অ্যাপসটাতে চলে যাব। তো বন্ধুরা, আপনারা আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইনের জন্যে, সিঙ্গেল ফেজ ওয়াট থেকে এম্পিয়ার এবং এম্পিয়ার থেকে ওয়াট বের করার জন্য এটা। তো দেখুন, প্রথমে দেওয়া আছে ওয়াট, তারপরে দেওয়া আছে এম্পিয়ার, তারপরে দেওয়া আছে ভোল্টেজ। এখানে ভোল্টেজ সিঙ্গেল ফেজ যেহেতু সেহেতু লাইন ভোল্টেজ এবং লাইন টু নিউট্রাল ভোল্টেজ। তো আমরা প্রথমেই ওয়াট দেখে এম্পিয়ার বের করব, সেহেতু আমরা এখানে ওয়াট দিয়ে দিচ্ছি, আমরা 250 ওয়াট দিচ্ছি। তারপরে আমরা যেহেতু এম্পিয়ার বের করবো সেহেতু আমরা এখানে এম্পিয়ার দিব না, আমরা শুধু লাইন টু নিউট্রাল ভোল্টেজ দিয়ে দিব 220 ভোল্ট। তারপরে ক্যালকুলেট যেই বাটনটা আছে এটাতে ক্লিক করবো তাহলে আমাদের এম্পিয়ার চলে আসবে। তো দেখুন, 250 ওয়াটে আমাদের এম্পিয়ার আসতেছে 1 × 136। তো এখন আপনারা দেখলেন ওয়াট থেকে এম্পিয়ার বের করলাম, এখন আমরা দেখব এম্পিয়ার থেকে ওয়াট বের করার জন্য আমরা রিসেট বাটনে ক্লিক করব। যেহেতু এখন এম্পিয়ার দেখে ওয়াট বের করবো সেহেতু আমি ওয়াটের জায়গায় কিছু দিব না, আমি এম্পিয়ার দিয়ে দিব। ধরুন আমি এখানে 15 এম্পিয়ার দিয়ে দিচ্ছি এবং আমি লাইন টু নিউট্রাল ভোল্টেজ দিয়ে দিচ্ছি 220 ভোল্ট। তারপরে ক্যালকুলেট বাটনে ক্লিক করতেছি। তো দেখুন, আমি 15 এম্পিয়ারে আপনার ওয়াট আসতেছে 330 ওয়াট। এটা কিন্তু খুব সহজে সূত্র ছাড়াই কিন্তু বেরিয়ে আসছে। তো এখন আমরা দেখব থ্রি ফেস লাইনের। তো বন্ধুরা, এটা হয়েছে থ্রি ফেস লাইনের কিলোওয়াট থেকে এম্পিয়ার এবং এম্পিয়ার থেকে কিলোওয়াট বের করার জন্যে। তো এখানে দেখুন, প্রথমে কিলোওয়াট দেওয়া আছে, তারপরে এম্পিয়ার দেওয়া আছে, তারপরে দেওয়া আছে লাইন টু লাইন ভোল্টেজ, মানে থ্রি ফেজের জন্য লাইন টু লাইন ভোল্টেজ মানে দুইটা ফেজের ভোল্টেজ 440 ভোল্ট। তারপর এখানে দিতে হবে পাওয়ার ফ্যাক্টর, আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর দিতে হয়, পাওয়ার ফ্যাক্টর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন হচ্ছে 0.1। তো আমরা প্রথমে কিলোওয়াট দিয়ে এম্পিয়ার বের করব। আমি দিয়ে দিচ্ছি 20 কিলোওয়াটের একটি মোটর, তার কিলোওয়াট দিয়ে দিচ্ছি। তারপর আমি এম্পিয়ার বের করবো, এম্পিয়ার গড়টা আমি ফাঁকা রাখবো। লাইন টু লাইন ভোল্টেজ আমি 440 ভোল্ট দিয়ে দিব, যেহেতু এটা 440 লাইন। তো 440 ভোল্ট দিয়ে দিচ্ছি এবং আমি এখানে পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিব, পাওয়ার ফ্যাক্টর আমি দিয়ে দিব 0.89। তো আমি এখন যদি ক্যালকুলেট বাটনে ক্লিক করি তাহলেই আমার এম্পিয়ার বেরিয়ে আসবে। তো দেখুন, আমার কিন্তু 20 কিলোওয়াট একটি মোটর 29.488 এম্পিয়ার লোড নেবে। এটা কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে কোনো প্রকার সূত্রে ঝামেলা ছাড়াই। তো এখন আমি দেখাবো যে এম্পিয়ার দেখে কিভাবে কিলোওয়াট বের করবেন। তো এখন আমি যেহেতু কিলোওয়াট বের করবো সেহেতু কিলোওয়াটের গড়টা আমি ফাঁকা রাখবো, এম্পিয়ার গড়টা আমি দিয়ে দিব। ধরেন আমি এম্পিয়ার দিয়ে দিচ্ছি এখানে 15 এম্পিয়ার এবং লাইন টু লাইন ভোল্টেজ আমি দিয়ে দিচ্ছি 440 ভোল্ট।
এবং পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিচ্ছি 0.89 তো এখন আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করলে কিন্তু আমার 15 এম্পিয়ার কারেন্ট লোড নেবে এটার কিলোওয়াটটা বেরিয়ে আসবে তো বন্ধুরা দেখুন এখানে 15 এম্পিয়ার কারেন্টের আমার কিলোওয়াট আসছে 10 × 174 এটা কিন্তু খুব সহজে সূত্র ছাড়াই বেরিয়ে আসছে তো বন্ধুরা এখন চলুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন কিভাবে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ অপশনে চলে যাবেন এখানে গিয়ে সার্চ করবেন ওয়াট এম্পিয়ার ভোল্টেজ আপনার লিখে সার্চ করা মাত্র কিন্তু আপনার সামনে অ্যাপসটা চলে আসবে তো দেখুন এই যে এখানে কিন্তু অ্যাপসটা আমার চলে আসছে তো এখানে কিন্তু আমার অ্যাপসটা ইনস্টল করা সেই জন্য আমার ওপেন দেখাচ্ছে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা তারপরে ওপেন দিবেন অ্যাপসটা ব্যবহার করলে আপনার ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজন নেই তারপরে এই অ্যারো বাটনে ক্লিক করবেন তারপরে প্রথমে আপনার সামনে চলে আসবে সিঙ্গেল ফেজের ওয়াট থেকে এম্পিয়ার এবং এম্পিয়ার থেকে ওয়াট বের করার জন্যে তারপরে নিচে দেখুন থ্রি ফেজ প্রথম দেখুন ওয়ান ফেজ তারপরে থ্রি ফেজে বা 440 লাইনের জন্য আমরা চলে যাবো থ্রি ফেজ লাইনে তো থ্রি ফেজের লাইনে ক্লিক করা মাত্র কিন্তু আমার থ্রি ফেজের লাইনে যে কিলোওয়াট থেকে এম্পিয়ার এম্পিয়ার থেকে কিলোওয়াট বের করার জন্য এই অপশনটা চলে আসছে তো আপনারা এভাবেই কিন্তু খুব সহজভাবেই কিলোওয়াট থেকে এম্পিয়ার এম্পিয়ার থেকে কিলোওয়াট বের করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওতে লাইক দিতে আপনারা ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ